বড় বড় পাথর নিয়ে ওই সকল মানুষদের মাথার উপরে আঘাত করা হয়, মাথার উপরে এত জোরে আঘাত করে, আঘাত করার কারণে ওই পাথরটা ওখান থেকে সিটটা অন্য জায়গা চলে যায়, বড় বড় পাথর। ওই পাথরটা আবার যখন আনতে যায়, পাথরটা আনতে আনতে ওই বান্দার মাথা আবার ভালো হয়ে যায়। বিশ্বনবীজি বললেন, ওগো জিব্রাইল এরা কারা? তখন বললেন, সামনে চলেন। আবার সামনে দিয়ে গেল, যাওয়ার পরে দেখলো একটা আগুনের গর্ত, বড় একটা আগুনের গর্ত, ওখানে কিছু উলঙ্গ নারী পুরুষ দেখা যায়, উলঙ্গ নারী পুরুষ দেখা যায়। আগুনের অগ্নিহান লেলিহান শিখা উৎফুল্লিঙ্গর মতন ওই নারী পুরুষ এইভাবে ঘোরাঘুর ঘুরপাক খাচ্ছে আগুনের ভিতরে। জিব্রাইলের কাছে জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, সামনে চলেন। আবার সামনে গেল, সামনে যাওয়ার পরে দেখল এক বড় একটা নক্ত রক্তের নদী দেখা যায়, ওই রক্তের নদীর ভিতরে একটা লোক সাঁতার কাটতেছে আর পাশে কিছু মানুষ দাঁড়ায় আছে, মানুষ দাঁড়ায় আছে। ওই লোকটা সাঁতার কাটতে 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 যখন ওই নদীর পাশে আসে, পাশে আসার পরে ওই বড় বড় যে লোক দাঁড়ায় রয়েছে পাথর নিয়ে, আইসা হা করে ওই পাথর মুখের ভিতরে ঢুকায় দেয়, ওই পাথর গিলে আবার নদীর ভিতরে সাঁতার কাটে। বিশ্বনবীজি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? বলে, সামনে চলেন। ইয়া রাসূলুল্লাহ, বলবো সব বলবো, সামনে চলেন। সামনে যাওয়ার পরে দেখলেন একদল মানুষ অনেক কাঠ বস্তা ভর্তি করে, বস্তা ভর্তি করে মাথায় তোলার জন্যে জায়গায় অনেক উপরে উঠায়, মাথায় তুলতে পারেন, আবার ছুটে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে আবার বস্তার ভিতরে ঢুকায়। এরপরে জিজ্ঞাসা করলেন, এরা কারা? তখন বিশ্বনবীজি তাকে জানাই দিলেন, জিব্রাইল, ইয়া রাসূলুল্লাহ, শুনেন, ওই যে দল মানুষের কাছ দিয়ে আপনি ওদের অতিক্রম করলেন, যে মাথার উপরে পাথর দিয়ে আঘাত করা হয়, মাথা ফেটে চুরমার হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, এরাই হলো আপনার উম্মত, দুনিয়াতে যারা বেনামাজি দল হবে, যারা নামাজ পড়বে না, পাঁচ উক্ত নামাজ আদায় করবে না, এক উক্ত পড়বে, দুই উক্ত পড়বে না, নামাজ যারা আদায় করবে না, বেনামাজির দল, তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে, এই পাথর দিয়ে মাথাটা চূর্ণ বিচূর্ণ করা হবে, পাথর আনতে যাওয়ার সাথে সাথে আমার মাথাটা ভালো হয়ে যাবে, বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাই, এই মেরাজ থেকে আল্লাহ রাসূল মেরাজ গিয়ে দেখে আসলেন কিভাবে শাস্তি হবে। আমরা যারা নামাজ পড়ি না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। এরপরে বিশ্বনবীজি যখন জিজ্ঞাসা করলেন, আগুনের ভিতরে যখন ওই নারী পুরুষ উলঙ্গ যারা ঘুরপাক খাচ্ছে তারা কারা? তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেন, এরা হলো জেনা ব্যভিচারী করতো। ইয়া রাসূলুল্লাহ, এরা হলো তারা যারা জেনা ব্যভিচারী করতো তারা। বিশ্বনবীজি বললেন, ওই যে কাঠ মাথার ভিতরে ভরে বস্তার ভিতরে বলে মাথায় উঠাইতে চায়, উঠাইতে পারে না, আবার পড়ে যায়, আবার ঘুষায়, এরা কারা? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই ধরনের নেতা, নেতা হওয়ার যোগ্য না, নেতা হওয়ার যোগ্য না, যে কোনো কায়দায় নেতা হয়েছে, হোক টাকা দিয়া, হোক ক্ষমতা দিয়া, যে কোনো কায়দায় নেতা হয়েছে, কিন্তু নেতা হওয়ার পরে হক আদায় করে নাই, এদের জন্য এই শাস্তি, নাউজুবিল্লাহ। দেখা যায় অনেক নেতা হওয়ার পরে অবহেলা করি, আমি আমার সমাজের নেতা কিন্তু সমাজের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করি না, আমি বিভিন্ন জায়গার নেতা হই কিন্তু হক আদায় করি না, আমি মসজিদের নেতা হই হক আদায় করি না, দায়িত্বে থাকি হক আদায় করি না, যেই যেই জায়গার নেতা থাকি হক যদি আদায় না করি, আল্লাহ রব্বুল আলামিন ওইভাবে শাস্তি কিন্তু দিবে, ঠিক কিনা বলেন? বিশ্বনবীজি মেরাজে গিয়ে দেখে আসেন, এই জন্য হক আদায় করতে হবে কি না? হবে না, শুধু দায়িত্ব নিয়ে বসে থাকলে হবে, দায়িত্ব নিতে হবে, দায়িত্ব মোতাবেক কাজও করতে হবে। চেয়ারম্যান, চেয়ারম্যান যদি কাজ না করে তাকে ওই শাস্তি, ঠিক কি না? তার ওই শাস্তি। এমপি যদি কাজ না করে তার ওই শাস্তি। ইমাম সাহেব যদি সে দায়িত্ব আদায় না করে তারও কিন্তু এই শাস্তি, ঠিক কি না? মসজিদের সভাপতি, মুতল্লি, জাহাগন, যে যেই দায়িত্বে থাকে, দায়িত্ব যদি পালন ঠিক মতন না করা হয়, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কিন্তু এই শাস্তি অবশ্যই দিবেন, ঠিক কিনা বলেন? এই জন্য সকলেই যেই যেই জায়গা দায়িত্বে থাকি, দায়িত্বটা অবশ্যই পালন করতে হবে। এরপরে
আল্লাহ রাসূল বিশ্ববিজার একটু সামনে অগ্রসর হইলেন, দেখতে পাইলেন এক শ্রেণীর মানুষ তাদের হাতে বড় বড় তামার নক, তামার চারি বড় বড় চারি, ওই চারি দিয়ে নিজেদের গাল আঁচড়াচ্ছে, শরীর আঁচড়াচ্ছে। জিজ্ঞাসা করলেন এরা কারা? তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত লোক যারা মিথ্যা আচার করে, যারা মিথ্যা বলাবলি করে। মিথ্যা বলাবলি করার মানুষ আমাদের সমাজে নাই, আছে? মিথ্যা বলাবলি করে, মিথ্যা লাগাই দেয়, মিথ্যা প্রচার করে, টিভিতে প্রচার করে, সাংবাদিকরা প্রচার করে, স্যাটেলাইটে প্রচার করে, মিথ্যা বানায়া বানায় প্রচার করে। এই মিথ্যা প্রচার করার কারণে তাদের কিন্তু এই শাস্তি আল্লাহ দিবেন। বিশ্বনবী যার একটু সামনে অগ্রসর হইল, অগ্রসর হওয়ার পরে দেখতেছেন এক শ্রেণীর মানুষ তাদের গাল টেনে ধরে করাত দিয়া পোচায়া পোচায়া কাটা হয়, পোচায়া পোচায়া কাটা হয়। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন এরা কারা? তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো যারা গীবত করে, একের কথা অন্যের কাছে গোপলে, গীবতকারী। গীবতকারীর শাস্তি তাদের গাল কাটবে, একটা গাল কেটে অপর গাল কাটতে যখন যায় আবার এই গালটা ভালো হয়ে যায়, ওই গাল কেটে যখন এই গালের পাশে আসে আবার ভালো হয়ে যায়। এই জন্য গীবত করা যাবে, গীবত থেকে আমাদের বেঁচে থাকতে হবে সম্মানিত ভাই। এরপরে বিশ্বনবীজি বললেন ওই লোকটাকে যে রক্তের সমুদ্রের ভিতরে, রক্তের নদীর ভিতরে সাঁতার কাটে, আবার যখন কিনারে আসে বড় বড় পাথর হা করে তার মুখের ভিতরে ঢুকাইয়া দেয়, পাথর নিয়ে আবার মাঝে চলে যায় কে? তখন বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মতের ভিতর থেকে এরা হবে। ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে সুদখোর। সুদখোর সমাজে আছে না নাই? আছে। সুদখোর কিন্তু ভয়ঙ্কর শাস্তি, ভয়ঙ্কর শাস্তি সুদখোর। বিশ্বনবীজি দেখে আসছেন রক্তের সাগরের ভিতরে, রক্তের নদীর ভিতরে সাঁতরায়, আবার পাথর মুখের ভিতরে দেয় খায়, আবার সাঁতার কাটে, আবার সাঁতার কাটে, আবার কিনারে আবার পাথর খায়। এই শাস্তি যদি হয় তাহলে কিয়ামতের পর যখন জাহান্নাম দিবে তখন কত বড় শাস্তি হবে। আল্লাহ রাসূল বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুদখোর যারা তাদের এক নম্বর শাস্তি হবে, তাদের যে শাস্তি হবে কাল কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় আল্লাহর কাছে সাক্ষাৎ করবে। বলি নাউজুবিল্লাহ, কে বলেছেন? আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন, কোরআনের ভিতরেই ডাইরেক্ট জানাই দিয়েছেন যারা সুদ খাবে কাল কিয়ামতের ময়দানে পাগল অবস্থায়, মাতাল অবস্থায়। এভাবে এক্সাম্পল দিয়েছেন, শয়তানে ধরলে যেভাবে পাগল হয় না, শয়তানে ধরলে কোনো কিছু ঠিক থাকে, মাতলামি করে, মদ খাইলে কিভাবে করে, মাতলামি করে, কাল কিয়ামতের ময়দানে এইভাবে উঠবে, সবাই দেখবে যে ওই যে সুদখোর আসতেছে, ওই যে আমার চাচা দেখা যায়, আরে 5,000 টাকা আনতে গেছিলাম আবার 500 টাকা দেওয়া লাগছে, এই 1,00,000 টাকা আনছিলাম আবার 1,000 টাকা দেওয়া লাগছে, ওই যে দেখো 10,000 টাকা দেওয়ান লাগছে, এই যে আসতেছে এখন হেলে দুলে এইভাবে আসতেছে, খুব ভালো লাগবো, ভালো লাগবো। সম্মানিত ভাই, আমরা যারা সুদ খাই, সুদ আর খাওয়া যাবে? সুদ খাওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে কিনা বলেন? এজন্য সুদ খাওয়া যাবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা শাস্তির কথা বলছেন, যে ব্যক্তি সুদ খায়, সুদ ছাড়ে না, সে যেন আমি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায়। নাউজুবিল্লাহ, আমরা সবাই বলতে পারলাম না, আমরা সবাই বুঝি নাই, এজন্য বলতে পারি নাই। আচ্ছা, কেউ থাকলে হাত তুলেন যে রাসূলের সাথে, আল্লাহর সাথে আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত, কেউ আছেন? জোরে বলেন, কেউ আছেন? আল্লাহর সাথে, রাসূলের সাথে যুদ্ধ করা যাবে, যুদ্ধ করা যাবে? যে ব্যক্তি সুদ খায় সে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। আরো জোরে বলি নাউজুবিল্লাহ।